नेताजी जिंदाबाद, नेताजी जिंदाबाद, नेताजी जिंदाबाद। हमरा संतान दल हमरा बोले जाई नेताजी जिंदाबाद, नेताजी फिरासते नेतारो बेचे। एखाने बाबा हाय नेताजी जीवनी कबे जन्मग्रहण करेछेन, देशेर वीर संतान, तार विभिन्न दिक निये आलोचना करा हय। आर आमादेर अध्याय नेताजी गेलेन कोथाय, आमादेर अध्याय शुरू हय नेताजी गेलेन कोथाय। आपनादेर काछे नेताजीर बक्तव्य अनुयायी नेताजी कोथाय गेलेन সেটাই একটু তুলে ধরে, কারণ গানটির প্রথম কথাই নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজির কথা। একটা গল্প বলি, হ্যাঁ, এক সাধু রুদ্রানন্দ স্বামী, এক সাধু রুদ্রানন্দ স্বামী, তিনি 125 বছর পর্যন্ত দেহে অবস্থান করেছিলেন। কোনো এক সময় ভক্ত শিষ্যদের সাথে দক্ষিণ ভারত পরিভ্রমণে যান। তখন ওনার ভক্ত শিষ্যরা বাইদি বাই ওনাকে প্রশ্ন করে, গুরুজি আপনি কি পূর্বে কখনো এই উত্তর ভারতের সমুদ্র তটে এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম, এই উত্তর ভারতের, এই দক্ষিণ ভারতের চেন্নাইয়ের এই সমুদ্রের তটে যদি আমি নামতাম এক রাত এই বালুকা বালু তপ্ত বালুর ওপর যদি আমি রাত না কাটাতাম, এই ভারতবর্ষের অজানা অকল্পনীয় ইতিহাস আমি জানতে পারতাম না। বললেন, গুরুজি কৃপা করে একটু বলবেন সেই কি ইতিহাস? বললেন, শুনবে তাহলে শোনো, সালটা খুব সম্ভবত 1971 সাল, সবেমাত্র বাংলাদেশের যুদ্ধ শেষ হয়েছে। আমি শুয়ে আছি, হঠাৎ এক সাধু বিরল কেশ, অপূর্ব গায়ের রং, কাঁচা পাকা সোনা, সোনা দেখেছেন, সোনা পাকা সোনা, ঠিক উপরের গায়ের রংটা। আমি শুয়ে আছি, এক সাধু এসে বললেন, তুমি রুদ্রানন্দ না? হ্যাঁ, তোমার গুরু আমাকে পাঠিয়েছেন, ওনার গুরু কিন্তু দেহে রেখেছে, তোমার গুরু জ্যোতির্ময় দেহে এসে আমার সাথে সাক্ষাৎ করেছেন, আমাকে বললেন দক্ষিণ ভারতের বালুকা বালুকটে এক সন্ন্যাসী শুয়ে আছে, তাকে গিয়ে এই মেসেজ দেবে যে সে উত্তরে যাবে না দক্ষিণে যাবে, যাই হোক এসে সেই মেসেজ দিলেন। তখন বললেন, তোমার গুরু বালুকা তটে, তখন সাধু বললেন, দেখো তোমার বাবার সাথে, তোমার গুরুর সাথে আমার আলাপ হয়, এই দেশের আলাপ করতে গিয়ে, দেশের আলাপ, আপনি সন্ন্যাসী মানুষ, আপনার সাথে দেশের কি সম্পর্ক? বললেন, সারা জীবন বলতে দেশের চিন্তাই করে গেলাম। বললেন, আজাদীর বাহিনীর কথা বললেন, নেতাজির সেদিন কি হয়েছিল সেটাই 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি বলে। নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করলেন আজাদীন বাহিনী, সাথে আছে জাপান, জাপান দেখলো এদিক থেকে যদি আমি আক্রমণ করি, খিদিরপুরে বন্দিং শুরু করলো। নেতাজি বললেন, স্টপ বন্দিং, একটা ভারতবাসী আমার, আমার একটা ভারতের সন্তান যেন না মারা যায়, তুমি তোমার বন্দিং বন্ধ করো। জাপানের সাথে নেতাজির মনোমালিন্য হলো, নেতাজি পুনরায় আবার আক্রমণ করলেন, অধিক দিয়ে দিল্লি দখল করবেন। মাঝখানটায় জাপানের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, জাপানের সাথে কোনো যোগাযোগ নেই। তারপর তারপর যুদ্ধে পরাজয় ঘটল, ব্রিটিশ ইন্দো মার্কিন বাহিনী জেনে গেল নেতাজির সাথে জাপানের বিচ্ছেদ ঘটেছে, সম্পর্কে আক্রমণ করো। আক্রমণ করার পর আজাদীন বাহিনী বেশ কিছুদিন যুদ্ধ করার পর পরাস্ত হয়, পরাজিত হয়। নেতাজি বললেন, জানো 16 দিন শুধু ঘাস পাতা খেয়েছিলাম, 16 দিন শুধু ঘাস পাতা খেয়েছিলাম। তারপর ওখান থেকে যুদ্ধে পরাজিত হওয়ার পর নতুন ভাবে তৈরি হওয়ার পালা,
গেলেন রাশিয়া, স্ট্যালিন দিলেন স্টার, ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ সত্যি জানতে পারলো। নেতাজি রাশিয়ায় চলে গেলেন, চীনে জানতে পারলো ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ সত্যি। নেতাজি চীনে সঙ্গে সঙ্গে চলে আসলেন উনি কোথায়, তিব্বত হিমালয়, তিব্বত হিমালয়ে বাবাজি মহারাজ নেমে আসলেন জ্ঞান গঞ্জের থেকে। 1956 সাল বাবাজি মহারাজ মহাতমা বাবা বলা হয়, উনি ওই জ্ঞানগঞ্জের প্রধান বালক ব্রহ্মচারী মহারাজ নিযুক্ত একজন বিরাট যোগী মহাপুরুষ। উনি নেতাজিকে ক্রিয়া যোগে দীক্ষা দিলেন 1956-57 সাল। কি করলেন, সূর্য বিজ্ঞান সিদ্ধ, এই বিজ্ঞান সিদ্ধ হলে কি হয়, এক থেকে বহুতে রূপান্তর হয়। নেতাজি এক থেকে চারটা বস্তা হয়ে যাচ্ছেন, এক থেকে বহুতে রূপান্তর। তারপর নামলেন তিনি আসল কাজে, কোথায় সাধনা করলেন, ওই জ্ঞানগঞ্জ তিব্বত হিমালয়। কি হয় জ্ঞানগঞ্জে, আপনি যদি এই মুহূর্তে জ্ঞানগঞ্জে চলে যান আপনার একটা পূর্ণ পাবে, আপনার এই 50 বছর বয়সে প্রবেশ করলে 500 বছর পরে আপনার এই 50 বছর থাকবে। তাই ভারত ব্রহ্মচারী মহারাজ বললেন, নেতাজি আসছে নেতার বসে, যদি কোনদিন তাকে দেখবার সৌভাগ্য হয় দেখবে 40 থেকে 45 বছরের একজন যুবক অবিরল কাজ করে চলেছে। কি করে, নেতাজি জ্ঞানগঞ্জে সাধনা করেছে। ভারত ব্রহ্মচারী মহারাজ বললেন, সে আজ শক্তির সাধনায় সিদ্ধি লাভ করেছে, সে আজ অর্থসিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ করেছে। এই সুবাস আর সেই সুবাস নেই, সূর্য বিজ্ঞান, বায়ু বিজ্ঞান, জল বিজ্ঞান, ভূমি বিজ্ঞান, সমস্ত বিজ্ঞান তার গণায়ত্ত, এক থেকে বহুতে রূপান্তর হওয়া তার নিমেষের খেল। ওই ইন্দো মার্কিন সাম্রাজ্য ভাব তথা বিশ্বের সমস্ত আসরিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য তিনি একাই কাফি। তিনি বলছেন, শুধু পরম পিতার নির্দেশের অপেক্ষায় আমি আছি, বলছে আমাকে রুখতে বলার কেউ নেই। সেই সুরাজ নেতাজি জিন্দাবাদ, 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 উত্তর ভালো ধরে আসুন তিনি নেতাজিকে দীক্ষা দিলেন, মানে বীজ মন্ত্র দান করলেন, বললেন ও যেদিন 1960 সালে দার্জিলিংয়ে আবার থেকে দীক্ষা নেয়, ওর যারা পার্শ্বক ছিল তারা বললেন আজ আসলো শুনেন মিলন হলো। ঠাকুর বালক ব্রহ্মচারী কৃষ্ণের ভূমিকায়,
I'm gonna go to the hospital.